নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ছয়টি সুন্নতের উপর আমল করবে তার প্রতি কদমে পূর্ণ এক বছর নফল রোজা রাখার এবং এক বছর নফল নামাজ পড়ার সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার এক, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ভালোভাবে গোসল করা। নম্বর দুই, সকাল সকাল মসজিদে আসা। নাম্বার তিন, পায়ে হেঁটে মসজিদে আসা, সোয়ার না হওয়া। নাম্বার চার, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা। নম্বর পাঁচ, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা। নম্বর ছয়, অহেতু কাজ ও বাজে কথা থেকে বিরত থাকা। এই ছয়টা সুন্নতের উপর যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় পূর্ণ এক বছর নফল রোজা রাখার এবং এক বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। عن ابي سعيد الخدري رضي الله تعالى ان النبي صلى الله عليه وسلم قال من قرأ سورة الكهف في يوم الجمعة اضاء له من النور ما بين الجمعتين وفي رواية مجلس رضي الله تعالى হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরায়ে কাহফ তেলাওয়াত করবে তার জন্য এমন একটা নূর আলোকিত করা হবে যা সে জুমা থেকে পরের জুমা পর্যন্ত দীর্ঘায়িত হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য একটি রয়েতে এসেছে, সূরায়ে কাহফের তেলাওয়াতকারী যেখান থেকে সূরায়ে কাহফ তেলাওয়াত করবেন সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত সেই নূর বিস্তার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صلى صلاة العصر من يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ثمانين مرة غفرت له ذنوب ثمانين عاما وكتبت له عبادة ثمانين سنة. حضرت ابو هريرة رضي الله تعالى عنه تكبرني تو نبي كريم صلى الله عليه وسلم ارشاد করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ে আপন স্থান ত্যাগ করার পূর্বে বিশেষ একটা দরুদ শরীফ শিবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের আশি বছরের গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আশি বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। আল্লাহ আকবার। দুরুদ শরীফটি হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা।
এই দরুদ শরীফ পড়বো তো ইনশাল্লাহ। জুমার দিন আসর নামাজের পরে আপন স্থান ত্যাগ করার পূর্বে এই দরুদ শরীফটা পড়বো ইনশাল্লাহ। عن جابر بن عبد الله رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يوم الجمعة 12 يريد ساعة لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله عز وجل فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় যে কোন মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সমস্ত নেক আশাগুলো কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সুতরাং তোমরা সেই সময়টা আসর নামাজের পরে, জুমার দিনে আসর নামাজের পরে, সূর্য অস্তের পূর্বে সেই মহামূল্যবান সময়টাকে তালাশ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। হাকীকত সে তু দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নো মায়াস পর নজর হাই, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কার কে বাসি বা খোদা বাস, জিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নেকুমাশ নকরা হো ফর জিন্দুজান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই আশা সবার মনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই?